is still there with the snow. এই মুহূর্তে হেঁটে যাচ্ছি আমি টেমস নদীর দিকে। টেম্পারেচার -3°C, কোনো গ্লাভস হাতে নেই, আমি একেবারে ফ্রোজেন হয়ে যাচ্ছি। দেখি নদীর পাড়ে গিয়ে নদীর ওপার পর্যন্ত যাওয়া যায় কিনা। এবার নদীর অবস্থা দেখি, টেমস নদীর অবস্থাটা আমরা একটু দেখি। এই হচ্ছে টেমস নদী, এখন নদী পার হব, পায়ে হেঁটে জুতা পায়ে খালি পায়ে নয়। এই দেখ অবস্থা। এই হচ্ছে রাস্তার অবস্থা। রাস্তা অলরেডি মাটি হয়ে গেছে। রাস্তাটা দেখতে মনে হচ্ছে ইয়ে কাদা মাটির মতো, কিন্তু এটা আসলে স্নো পড়ার পরে এটা এই ধরনের নোংরা হয়ে যায়। এই হচ্ছে রিভার ট্যান্সের অবস্থা। মানুষ তার গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে ধরে রাখার চেষ্টা। বাদ গেল
আজকের এই সম্পূর্ণ ভিডিওটা আমার মিনি গিম্বল হ্যান্ডহেল্ড ক্যামেরা, যার নাম হচ্ছে ফেইউ পকেট, সেটা দিয়ে করা। এই ক্যামেরাটা একটা ফুল রিভিউ অলরেডি আমার আপলোড করা আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন। যারা ইউটিউবার একটু প্রাইভেসি মেনটেন করে যারা ছবি বা ভিডিও করতে চান, তাদের জন্য এই ধরনের ক্যামেরা খুবই ভালো। আর ক্যামেরাটার আমার সেই ভিডিওটার একটা ক্যাপশন আপনাদেরকে দেখাবো, এই হচ্ছে সেই ভিডিওটার ক্যাপশন, আপনারা দেখে নিতে পারেন। এই ক্যামেরাটা ফ্যান্টাস্টিক, এই ক্যামেরাটা দিয়ে আজকের আমার এই সম্পূর্ণ ভিডিওটা করা। রাস্তাগুলো কাদার মতো হয়ে গেছে, এগুলো আসলে কাদা না, এগুলো স্নো পড়ার পর এই ধরনের নোংরা হয়ে যায়। টেম্পারেচার এখন মাইনাসে, আমার হাতে কোনো গ্লাভস নাই, ক্যামেরাটা অফ করে দিতে হবে, আমার হাত দুটো ফ্রোজেন হয়ে গেছে। রাইট, আমার জার্নি এখানেই শেষ হবে। এই হচ্ছে আন্ডারগ্রাউন্ড, বক্সার আন্ডারগ্রাউন্ড। আমি আন্ডারগ্রাউন্ড স্টেশনে এখন ঢুকে যাব, ঢুকার পরে ক্যামেরাটা অফ করে দেব। ওকে, এই হলো আজকের ভিডিও। স্নো যখন পড়লো তখন স্নোর ভিতর দিয়ে হেঁটে হেঁটে আমি স্টেশনে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।